রাত পোহালেই জঙ্গলমহলের বড় উৎসব মকর পরব। আর এই মকর পরবকে ঘিরে জঙ্গলমহলের জনজাতির মানুষজন মেতে ওঠেন টুসু পরবে। ঝাড়গ্রামের কেন্দ্রাঙ্গে গ্রামের প্রায় 30টি পরিবার টুসু ঠাকুর তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আর রাত পোহালি পৌষ পার্বণ, তাই টুসু ঠাকুর তৈরিতে ব্যস্ত রয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। তার সঙ্গে চলছে বাজারে টুসু বেচাকেনা। গত 2 বছর করোনার কারণে সেভাবে টুসু বিক্রি হয়নি, তবে এবার বাজারে টুসু বিক্রি হচ্ছে বলে জানান শিল্পীরা। তাই একটু বাড়তি লাভের আশা দেখছেন তারা। টুসু শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। টুসু আজ তাই অনেকদিন থেকে 50-60 বছর আগে থেকে। কোন গ্রাম এটা? এটা কেন্নাগড়ি। কতগুলো পরিবার তৈরি করেন? করে প্রায় 80 পরিবার। সরকারি কোনো সহযোগিতা পান? না না, কিছু নেই। কত টুসু বিক্রি করেন মকরের সময়? 10-15-20 টাকা বাজার উপরে নির্ভর আর। কত কত বানান মকরে? ওই 350 কেউ 500। কবে থেকে টুসুর কেনা বেচা শুরু হয়েছে? টুসু আপনার মকর সংক্রান্তির 3-4 দিন আগে থেকে বিক্রি হয়। আচ্ছা, কেমন এবারে বাজার? কেমন? মোটামুটি ভালো, খুব একটা যে ভালো বলা যাবে না, তবে মোটামুটি বিকাচ্ছে। অন্য দিনে লকডাউন সিচুয়েশনের থেকে মোটামুটি বিকাচ্ছে। কত করে বিক্রি হচ্ছে? বিক্রি 40-50 টাকা। দাম এবারে কি বেড়েছে কিছুটা? শুনুন, জিনিসপত্র দৈনন্দিন জিনিসে যে দাম বাড়ছে সেই হিসাবে এটা কিছু না। আমাদের 1 মাস ধরে খাটালি আছে এবং এই সমস্ত জিনিস তো আমাদের কেনা। তো মাটিটা হয়তো আমাদের তৈরি করা, কিন্তু এই গয়নাপত্র সব কিছু কেনা। সেই হিসাবে আমাদের প্রফিট কিছু নাই, কিন্তু গরিব মানুষ আমাদেরকে করতে হবে। এটাই আমাদের সারা বছরের একটা উপার্জনের একটা পথ। এটা ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।